পৌর এলাকা সহ সুনামগঞ্জের 12টি উপজেলা পানিতে নিমজ্জিত। এক কথায় বলা যায়, বাংলাদেশের ইতিহাসে অর্থাৎ বন্যার ইতিহাসে সবচাইতে ভয়ঙ্কর একটি বন্যা বা ভয়াবহ একটি বন্যার মধ্য দিয়ে যাচ্ছে সিলেটবাসী। এবং যেই পরিমাণ ত্রাণ বা যেই পরিমাণ সাহায্য সহযোগিতা সরকারের থেকে করা হচ্ছে তা হয়তো প্রয়োজনের তুলনায় খুব অপ্রতুল। আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে দেশের সিলেট অঞ্চলে শরৎকালের অন্যতম ভয়াবহ একটি বন্যা পরিস্থিতি ঘটে যাচ্ছে, যা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। বর্তমান সোশ্যাল মিডিয়া বা টেলিভিশন মিডিয়াতে যে ধরনের ছবিগুলো আসছে তা অত্যন্ত ভয়ঙ্কর এবং কোয়াইট ডিস্টার্বিং। দেশ অত্যন্ত একটি ক্রান্তি লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমরা একটা খুবই 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 খারাপ একটা সময় পার করছি। কিন্তু এর চাইতেও সবচেয়ে বেশি মানে দুঃখজনক এবং ভয়ঙ্কর যে ব্যাপারটা, যে একদল মানুষরূপী জানোয়ার, যারা নিজেদেরকে মুক্ত বনা মানবতাবাদী হিসেবে দাবি করে, যারা দাবি করে নাস্তিক কিন্তু আদতে তারা ইসলাম বিদ্বেষী ছাড়া অন্য কিছু নয়, তারা এই টোটাল পরিস্থিতির মধ্যে তাদের নিজেদের একটা ফায়দা এবং এজেন্ডা তৈরি করার চেষ্টা করতেছেন এবং তারা এভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছেন যে যদি আসলে ঈশ্বর থাকতো তাহলে কি মানুষের এই ধরনের দুর্দশা হইতো, ঈশ্বর যদি আসলেই থাকে তো তাহলে কেন মানুষকে এ ধরনের দুর্দশা থেকে রক্ষা করতেছে না। এ ধরনের অভিযোগ আসলে এক ধরনের রামছাগলের পক্ষেই করা সম্ভব, যাদের আসলে জ্ঞানের দিক থেকে অত্যন্ত মিসকিন। এ ধরনের লোকদের কাজই হচ্ছে পরিস্থিতি যাই হোক সর্বক্ষেত্রে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে, অথচ এদেরকে কখনোই দেখবেন না এ ধরনের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে কোনো ধরনের সাহায্য সহযোগিতা, সেটা অর্থের মাধ্যমে হোক বা ফিজিক্যাল লেবারের মাধ্যমে হোক, কখনো এদের কোনো ধরনের কাজ দেখবেন না। এদের যত ধরনের অ্যাক্টিভিজম সেটা ওই ফেসবুকের মাধ্যমে হোক বা হয়তো কোথাও শাহবাগের মোড়ে দাঁড়ায় মানববন্ধন বা একুশের শহীদ মিনারের নিচে দাঁড়ায় মানববন্ধন, এতটুকুই এদের কাজ। হ্যাঁ, যারা কাজ করতেছে তাদের কাজের প্রতি একটা প্রশ্ন তুলবে আর ঈশ্বর বা আল্লাহকে দোষারোপ করবে, এতটুক পর্যন্তই তাদের যত মানবতা সীমাবদ্ধ। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ বা মোকাবেলায় যে তারা নিজেরা সশরীরে কোনো ধরনের অংশগ্রহণ, এগুলো কখনোই তাদের পক্ষ থেকে লক্ষ্য করবেন না। এবার আসুন পুরো বিষয়টা আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা সূরা মুলকের সূরা নাম্বার 67 আয়াত নাম্বার 2-2 স্পষ্ট উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবন সৃষ্টি করছেন শুধুমাত্র মানুষকে পরীক্ষা করবার জন্য। তো পৃথিবীতে মানুষ হিসেবে আমাদের জীবন শুধুমাত্র পরীক্ষার জন্যই, যে আমরা ভালো করি না মন্দ করি, যে কোন পরিস্থিতিতে আমরা কী ধরনের সিদ্ধান্ত নেই, ভালো সিদ্ধান্ত নেই না মন্দ সিদ্ধান্ত নেই, জাস্ট আল্লাহ আমাদেরকে এ ধরনের পরীক্ষা করার জন্যই সৃষ্টি করছেন। এবং এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা বাকারার 155 আয়াতে আরও বিস্তারিত বলেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশালীদের সুসংবাদ দাও। তো এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টই বলতেছেন যে তিনি আমাদেরকে ক্ষুধা জানমালের ক্ষতির মাধ্যমে আমাদেরকে পরীক্ষা করবেন, এবং যারা এ ধরনের পরিস্থিতিতে ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে অনেক বড় একটি পুরস্কার। আমাদেরকে জাস্ট একটা বিষয় মনে রাখতে হবে, এই দুনিয়াতে যত ধরনের দুর্দশাই হোক না কেন এটা সম্পূর্ণ সাময়িক। এই দুনিয়ার পরে আমাদের জন্য একটি অফুরন্ত আখেরাত অপেক্ষা করছে যার ফলাফল নির্ভর করবে এই দুনিয়ার আমলের উপরে। আমরা যদি এ ধরনের পরিস্থিতিতে ধৈর্য ধারণ করি, আল্লাহর উপরে বিশ্বাস রাখি এবং সৎপথে থাকার চেষ্টা করি, তাহলে অবশ্যই আখেরাতে আল্লাহ আমাদের জন্য মহাপুরস্কার, যেটা জান্নাতুল ফেরদৌস, তিনি সেটা আমাদেরকে দান করবেন। টোটাল বিষয়টা বোঝার জন্য একটা উদাহরণ দেই। ধরুন আপনি একটা স্বপ্ন দেখতেছেন, খুবই বাজে স্বপ্ন, এবং স্বপ্নের মধ্যে আপনি অনেক দুঃখ দুর্দশা ভোগ করতেছেন, কিন্তু যখনই স্বপ্নটা ভেঙে যাবে
এরপরে আপনি যখন বাস্তবতায় ফিরে আসবেন তখন কিন্তু দেখবেন আসলে সব কিছুই শেষ, আপনার কাছে মনে হবে যে আসলে কোনো কিছু আসলে ঘটেই নাই, এতক্ষণ পর্যন্ত কোনো কিছুই আসলে হয় নাই। তো দুনিয়ার জীবনটা এরকমই যে যখন আপনার এই সমস্ত দুর্দশা মুক্ত হয়ে আপনি যখন মারা যাবেন এবং যখন আপনাকে আপনার পুরস্কার হিসেবে জান্নাত দান করা হবে, তখনই আপনার কাছে রিয়েলাইজেশন হবে যে আসলে আমি তো দুনিয়াতে কোনো বিপর্যয়ই আসলে ভোগ করি নাই। এই পৃথিবী একটা পরীক্ষার জায়গা এবং প্রত্যেকটি পরীক্ষাতেই যেমন বিভিন্ন ধরনের বাধা বিপত্তি কষ্ট থাকে, ঠিক আমাদের মানব জীবনেও বিভিন্ন ধরনের বাধা বিপত্তি কষ্ট এগুলো আমাদের জীবনের একটা অংশ। কিন্তু এই ধরনের পরিস্থিতিতে আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি এবং নিজেদের আমলকে সহি রাখতে পারি এবং সৎ পথে থাকতে পারি, তো তাহলে এই জীবনের পরেই আমাদের জন্য আছে পুরস্কার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন দুনিয়াতে অবর্ণনীয় কষ্ট সহ্যকারী ব্যক্তিকে জান্নাতুল ফেরদৌস দান করা হবে, তখন তার মধ্যে এই ধরনের অনুভূতি হবে যে আসলে দুনিয়াতে সে কোনো কষ্টই করে নাই, বরং কষ্টের পরিমাণ কম হয়ে গেছিল তার জন্য। একজন বিখ্যাত আলেম বলেছেন যে দুনিয়াতে আমরা মানুষ হিসেবে এমনভাবে আসি যেমন একটা অনেক বড় একটা কার্পেটের ভিতরে একটা ক্ষুদ্র একটা পিঁপড়া। সেই পিঁপড়া কিন্তু কখনো কার্পেটের পুরো কার্পেটের যে ডিজাইনটা আছে এটা কিন্তু সে কখনো দেখতে পারে না। তো কাজে এই দুনিয়ার কিভাবে চলবে না চলবে, কী ধরনের বিপর্যয় আসতে পারে এবং তার আউটকামটা কী, তো এটা কিন্তু একমাত্র আল্লাহ তাআলাই দেখতে পারেন। আমরা মানুষ হিসেবে আমাদের ক্ষুদ্র জ্ঞান দিয়ে এটা কখনো বুঝতে পারি না। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আল্লাহ প্রত্যেকটি সার মানে ক্ষতি আর মধ্যেই একটি খায়ের অর্থাৎ লাভ আল্লাহ লুকায় রাখছেন। হয়তো আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা সেই জিনিসটা আমরা দেখতে পারি না। এই সিলেটের যে বন্যা পরিস্থিতিটা হইল, এখান থেকে কিন্তু আমরা অনেক শিক্ষা পাইলাম যে আমরা বর্তমানে আসলে মানবতা থেকে কতটুকু দূরে সরে আসছি। সম্প্রতি একটা নিউজ দেখা গেল যে একজন গর্ভবতী মহিলার জন্য জাস্ট তাকে এই পানি থেকে এটা হায়ার গ্রাউন্ডে নেওয়ার জন্য, একটা উঁচু জায়গায় নেওয়ার জন্য এক নৌকাওয়ালাকে 40,000 টাকা পর্যন্ত অফার করা হয়েছে, বাট উনি রাজি হয় নাই কারণ ওনার 50,000 টাকা লাগবে। তো আমাদের বর্তমান সময়ে আমাদের মানবতা আসলে কোথায় গিয়ে ঠেকছে? যদি এই ধরনের ঘটনা না ঘটতো তাহলে আমরা জানতে পারতাম না। এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই মুহূর্তে আমাদের সবার জন্য করণীয় হচ্ছে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে একত্রিত হওয়া, যারা ক্ষতিগ্রস্ত আছেন তাদের পাশে দাঁড়ানো, সেটা যেভাবেই হোক, আর্থিক সহায়তার মাধ্যমে হোক বা শারীরিক পরিশ্রমের মাধ্যমে হোক, আমাদের তাদের পাশে দাঁড়ানো এবং সমস্ত বিভেদ ভুলে গিয়ে, বা ধর্মীয় হোক রাজনৈতিক হোক বিভেদ ভুলে গিয়ে, সবার পাশে দাঁড়িয়ে তাদের এই বিপদ থেকে উদ্ধার করার আমাদেরকে চেষ্টা করতে হবে। এটা দুনিয়া, এখানে আল্লাহ কোনো কিছু আইসা করে দিয়ে যাবেন না। উনি আল্লাহ আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়েছেন এবং এই দুনিয়াকে বেটার বানানোর জন্য সেই ইনস্ট্রাকশন আমাদেরকে ফলো করতে হবে। এখানে এফোর্ট দেওয়ার কাজ আমাদের। তো কাজে আমাদেরকে চেষ্টা করতে হবে এইসব দুর্ঘটনা কবলিত যে মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়ানো এবং এই ধরনের যে মানে শয়তান যেগুলো আছে আর কি, মানুষরূপী শয়তান যারা তাদের সর্ব অবস্থায় নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যই ব্যস্ত থাকে, তো এদেরকে আসলে অ্যাভয়েড করা। পারলে এদের ফেসবুকে গিয়ে এদের কমেন্ট সেকশনে প্রশ্ন করেন যে দেশে যে একটা এরকম ঘটনা ঘটে যাচ্ছে, ওই ফেসবুকে অ্যাক্টিভিজম ছাড়া সে নিজে কী করছে? সে তো 5 টাকা দান করে নাই, কারণ নাস্তিক্য ধর্মে বা নাস্তিক্য বাদ অনুযায়ী দান খয়রাতের কোনো কনসেপ্ট নাই। বরং যে দান খয়রাত করবে সে হচ্ছে একটা বোকা, ঠিক আছে? নাস্তিক্যবাদ অনুযায়ী হচ্ছে স্বার্থপর হওয়াই নাস্তিক্যবাদ শিখায়। মানুষকে সাহায্য করা, সহযোগিতা করা, এটা নাস্তিকতা কখনো শিখায় না এবং নাস্তিকতা সমাজের জন্য একটা হুমকি স্বরূপ। এদের কাজই আর কিছুই না, মানুষের মধ্যে বিভেদ তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা, সত্য থেকে দূরে নিয়ে যাওয়া। আমাদের এই ধরনের লোকদেরকে প্রত্যাখ্যান করা উচিত এবং যারা আসলে দুর্দশাগ্রস্ত তাদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।